পর আবার আমন্ত্রণ বাংলা টিভির সংবাদে, সাথে রয়েছে আমি খালেদ সাইফুল্লাহ পাতুরি। সমিতি মিলান লম্বার্দিয়া ইতালির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইতালির মিলানে একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, সংগঠনের সভাপতি আরফান সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিন সিকদার এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার আব্দুর রহিম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা লুৎফুর রহমান, উপদেষ্টা মনির হোসেন, শফি উদ্দিন, সরওয়ার হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।